তেলের বাজার তো উদ্যোগতি, কারণ এটা নিম্ন যারা নিম্ন ব্যক্তি যারা আছে তারা তো এত হাই রেটে তেল খেতে পারে না। কারণ আমরা সাধারণ যারা জনগণ তারা বুঝছি লোমাইন কেটছি ভাই, যেওলা সে গদি অস্থিরতাটা আসলে আমাদের কমে নাই। লাদুর চাইলো পিস 80 টাকা করে, তো দুই পিস লইলাম 10 টাকা কম রাখলো, একটা 60 150 টাকা রাখলো। দাম তো এখন চড়া, সব জিনিসের দাম বেশি। আর এইভাবে যদি হয় এবার গরিব মানুষ কিভাবে খাইব? কাঁচা মালের কেন রেট দিতে পারবো না এটা করে? কারণ আমাদের কিছু দিয়ে যেত দেন, আপনি 5-50 টাকা দিয়ে যেত, আমরা 60 টাকা বেচতাম, এরকম কোনো মাল তো না। আর কাঁচা মালের দাম এই যে আমাদের বলছে কিছুদিন আগে 60 টাকার উর্ধে বেচতে পারবো না, আজকে আমরা 25 টাকা বেচতে পারি না। আপনি বলেন আমরা এখন অ্যাকুরেট ভালো সুরা 25 টাকা 30 টাকা বেশি, আমাদেরকে কদিন আগে বলে গেছে 60 টাকারও বেশি বেচতে পারবো না, এরকম বেচতে হবো। হ্যাঁ, তাহলে আমরা আজকে 30 টাকা 25 টাকা বেশি, এটা কি মনে কাঁচামাল দৃষ্ট করা জিনিস বলেন? কাঁচামাল আজকে আনলে সকাল আনলে বিকাল নষ্ট হয়ে যায়। আমরা এখানে দোকানদারি করি, অনেক সুস্বাদু সুন্দর সুয়াদি জিনিসপত্র আনি, আমার মালের দিক তাকান সব মাল স্পেশাল। যে অবস্থা আছে এই লাহোর দাম হইলো আপনার 40 টাকা, ওইলাও যদি আমি 60 টাকা দিয়ে কিনি আরও 20 টাকা আমার শর্ট, 20 টাকা আমি কোথায় পাবো? সেই জন্য মনে করেন যারা এই চাকরি করে কম টাকা মূল্যের, সেই জন্য ওনাদের খুবই কষ্ট, আমাদেরও কষ্ট। এখন মনে করেন সেই হিসাব করতে গেলে আপনার কিনা তো খাইতে হবে, মনিটরিং যে সময় করে ওই সময় একটু দাম একটু কম থাকে, আর ওনারা যদি চলে যায় তখন আপনার একটু দাম বেড়ে যায়। যেওলা সে গদি আপনার ওনাদের থাকতে হবে এই জায়গায়, সবসময় একটা লোক থাকলে তখন আপনার মনিটরিংটা সুন্দর মতো হবে। আর যদি ওনারা এই জায়গার থেকে দেখা গেলো এখানে আপনার একটা দাম ফিক্সড করে দিয়ে যায়, একটু পরে এসে ওই দামটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, সেই জন্য মনে করেন যদি আমাদের কারণ বাজার ভিত্তিক একটা যে কোনো অফিস থাকতো যে ওনারা সবসময় ওইখানে আসে, আমাদের অভিযোগটা ওই জায়গার মেয়েদের করতে পারতাম, তখন আপনার ওই সময়টায় আপনার দামটা একটু কম থাকতো। মালের দাম যা গত যা 15 দিনে একই দাম আছে, কোনো পারে না। যেমন খোলা চিনি আপনার এতদিন আসলে আপনার 76 টাকা, কোনো আসে 78 টাকা আমরা বিক্রি করি, 76 কিনে আমাদের 80 টাকা বিক্রি করি, আর প্যাকেট চিনি আমাদের কিনে হয়েছে 82 টাকা, আমরা 83 টাকা বিক্রি করি। আর অন্য অন্য মালের দাম সব মালের দামে ঠিক আছে, কোনো দাম বাড়ে না, শুধু ডাল মসির ডাল এটি সবাই আগের দামে আছে, এক সপ্তাহ আগে যেই দাম ওখানে এই দাম কোনো বাড়ে না। শুধু অ্যাঙ্কারটা আজকে দেখলাম, ধান অ্যাঙ্কার আমার গত সপ্তাহে কিনা হয়েছিল 50 টাকা, আমি 53 টাকায় বিক্রি করছি, আজকে আমাদের কিনা হচ্ছে 54 টাকায় কিনা আমাদের 57 টাকায় বিক্রি। শুধু ডালের ভিতরে অ্যাঙ্কার ডালটা দেওয়া হচ্ছে বেসন ভাঙাতে হোটেলের জন্য, ওই কারণে কেজিতে প্রতি কেজিতে 4 টাকা করে বাড়ছে অ্যাঙ্কার ডালে। আর আমি অন্য অন্য মাল সব মাল ঠিক আছে, তেলও ঠিক আছে, কোনো মালের দাম বাড়ে না, সব মাল ঠিক আছে। রোজার আগে যে অস্থিরতা তেলের বাজারে ছিল, বর্তমানে তেলের বাজার আমরা যদি বলি সরকার ব্যাট প্রত্যাহার করছে আর অনেক কিছু এভরিথিং প্রত্যাহার করার পরও আপনার তেলের বাজারে কিন্তু বর্তমানে 40-45-50 তেল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যদি রূপচান্দার কোয়ালিটি হিসাব করি, রূপচান্দা একটু 60-এ পড়ে, 760 করে, ওই ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক আছে। অন্য অন্য বছর থেকে আমরা দেখছি যে আপনার ছোলা দামটা এবার কম, অন্য অন্য বছর ছোলা 90 টাকা, 100 টাকা, 120 টাকা খাওয়া লাগতে, এবছর 70-80 এরকম, অথবা অন্য অন্য বছরের কোয়ান্টিটি থেকে এই বছরে নিত্য প্রয়োজনীয় বাজারের দিক দিয়ে ছোলার দাম কম আছে, যেটা রমজানে সবচেয়ে বেশি চলে। আর এমনি তেলের বাজারের ক্ষেত্রে যদি বলি, তেলের বাজার তো এই উদ্যোগতি, কারণ এটা নিম্ন যারা নিম্ন ব্যক্তি যারা আছে তারা তো এত হাই রেটে তেল খাইতে পারে না। আপনার ছোলা ময়দা আটা এগুলার দামও গত সপ্তাহে যাই ছিল একই আছে, ময়দা আপনার 2 কেজি ময়দা বিক্রি করতেছে 120 টাকা করে, আর আটা বিক্রি করতেছে আপনার 95 টাকা গায়ে রেট, আমরা 90 করে বিক্রি করতেছি, 85 বিক্রি করতেছি। রোজার আগে দিয়ে একটু চাপে পড়ে যেভাবে বাড়ছিল, একটু চাপে পড়ে মনে হয় কোম্পানি করে দৈরা মিল পেট্রি ধরার পরে একটু চাপ দেওয়ার পরে বাজারটা একটু নিয়ন্ত্রণে আসছিল। এখন ইদারিং এক সপ্তাহ ধরে আবার মূলত এই আগের সাপের জায়গায় যাইতেছে। আপনি গত কালকার তেনে আজকে 1 গ্রাম তেলে 1500 টাকা বেশি, 1 বস্তা মসুর ডালে 100 টাকা বেশি, 1 বস্তা চিনিয়ে 50 টাকা বেশি, ঠান্ডা মতায় বাড়তেছে, এমন কোনো উদ্বেগ নাই। আটা কোন, ময়দা কোন, তেল কোন, চিনি কোন, লবণ কোন, সমস্ত কিছু এখন আবার ঠান্ডা মাথায় বাড়তেছে, কারো কোনো শুনশান নেই, কারো কোনো উদ্বেগ নাই। উদ্বেগ কে কারে নিয়ে করে? এই যে বাড়তেছে এটা কি জানেন না আপনারা? জানেন না সবাই? সবাই তো জানে, কারণ আমরা সাধারণ যারা জনগণ তারা বুঝছি লোমাইন কাটছি ভাই, কাস্টমারের লাগে নিত্যদিন ঝগড়া করতে হয়,
আর বাবা 1 কেজি ইন্ডিয়ান মুসুর ডাল 100 টাকা বেচা লাগে। আমাদের আমরা কি করব? কাস্টমার 1 কেজি ডাল যদি 100 টাকা চায়, ইন্ডিয়ান মুসুর ডাল মানুষ কি করব, কি করে খাইব? গত সপ্তাহ থেকে আপনি ব্রয়লার 5-10 টাকা কম, গত সপ্তাহে আমরা বেচি 65-70, এই সপ্তাহে আমরা মনে করেন 150 টাকা বিক্রি করতেছি, আর গত সপ্তাহে আমরা সোনালি বেড়ছি 310-320, এই সপ্তাহে মনে করেন 290-300 টাকা বিক্রি করতেছি কেজি। এখন রোজা তো একটু কম চলে আর কি, মনে করে এই কারণে আর কি। মনে গত সপ্তাহ ছিল আমাদের মনে করেন খাদ্যের দাম, মনে গাড়ি ভাড়া অনেক খরচ বাচ্চার দাম বাড়তি, গত সপ্তাহে আমরা একটু মানে দাম বাড়তি কিছু, একটু অনেক মাল কম ঢুকে মনে করেন কম চলে, একটু এই সপ্তাহ মনে করেন একটু কম আছে আর কি, 5-10 টাকা কম। অস্থিরতাটা আসলে আমাদের কমে নাই, কারণ প্রতিটা জিনিসেরই দাম বাড়তি, সেজন্য অস্থিরতা। যখন বাজার করতে আসি, যে টাকা নিয়ে আসি ওইটা দিয়ে আমরা করতে পারি না, তখন ভিতরটা অনেক কষ্ট লাগে। অনেক সময় একটা জিনিস কিনতে আসি, যদি বলি যে না নিব না, তখন বলে কি দাম জিজ্ঞেস করে, তখন এটা আরও বেশি কষ্ট লাগে। কিন্তু ওরা এটা বুঝে না যে কেন এটা ই করতেছে, কিনলো না কেন, কিন্তু আমাদের তো ই করতে হবে, বুঝে শুনে তো আমাদের সংসারটা চালাইতে হবে, আমাদের জিনিসটা নিতে হবে, তখন ওরা পিছন দিকে অনেক কিছু বলে, কিন্তু না শুনেও চলে যায়।